আসামের পথে রওনা দিয়ে দিলেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান। সো হ্যালো গাইস, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আসামে সাকিব খান আসছেন এবং সেখানে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কিন্তু কলকাতা থেকে ইধিকা পালও যাচ্ছেন এবং যাচ্ছেন সুপারস্টার এবং প্রোগ্রামের সবথেকে আকর্ষণীয় ব্যক্তি সাকিব খান। তো তিনি কিন্তু আসামে যাওয়ার পথে রওনা দিয়ে দিলেন এবং এটি কিন্তু কোনো রকম যে একটা ছবি পোস্ট করে জানানো হয়েছে সেরকমটা কিন্তু নয়। সাকিব খানের যিনি পার্সোনাল মেকআপ আর্টিস্ট রয়েছেন সবুজ খান, তো তিনি কিন্তু একটি ছবি আপলোড করেন জাস্ট কিছুক্ষণ আগে, এবং যেখানে দেখতে পাচ্ছি তারা এয়ারপোর্টে রয়েছে এবং খুব সম্ভবত তার সঙ্গে কিন্তু সাকিব খানও রয়েছে। সাকিব খানের সঙ্গে কিন্তু একই সঙ্গে তিনি তারা আসামের পথে রওনা দিয়ে দিচ্ছেন এবং আজকের দিনটা কিন্তু সমস্ত মানে আসামবাসী, মানে আসামে যারা সাকিবিয়ান রয়েছে, সাকিব খানের খুব বড় ফ্যান, তাদের কাছে একটা ভীষণ অন্যতম একটা দিন, কারণ তারা তাদের স্বপ্নের মেগাস্টার সুপারস্টারকে আজকে সামনে থেকে দেখতে পাবে এবং তার সঙ্গে মিট করতে পারবে। এটা একটা বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার বলে আমি অন্তত মনে করি, এবং হয়তো যখন কলকাতায় আসবে তখন আমারও সুযোগ হবে সাকিব খানের সঙ্গে দেখা করার। তো আজকে যেহেতু আসামে যাচ্ছে, বহু মানুষজন কিন্তু সেখানে অলরেডি ভিড় করা স্টার্ট করে দিয়েছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে, এবং যারা যারা আসাম থেকে আমার ভিডিওটা দেখছো এবং তোমরাও যদি ভেবে থাকো যে সাকিব খানের সঙ্গে তোমরা দেখা করতে চাও, তো তোমরাও কিন্তু খুব শীঘ্রই লোকেশানে পৌঁছে যেও সাকিব, তোমাদের সুপারস্টার মেগাস্টার সাকিব খানের সঙ্গে দেখা করার এটা একটা বিশাল বড় সুযোগ। এবং অলরেডি কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাকিব খান ল্যান্ড করবে আসামের মাটিতে এবং তারপরে খুব সুন্দরভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো আজকের দিনটা ভীষণ একটা ভালো দিন, খুব ভালো একটা দিনে কিন্তু সে যাচ্ছে। তো কী কী অনুষ্ঠিত হয় বা সাকিব খান পৌঁছে গেল এবং কী কী হলো না হলো সমস্ত আপডেটই তোমাদের সামনে আসতে থাকবে। তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। টাটা।